বলো, মায়ের শরীর খারাপ তো মেয়ে একা একা স্কুল যাবে? হ্যাঁ, একা একা স্কুল যাচ্ছে তো আমার মেয়েটা। সেটা তো সবাই শুনলো তুমি স্কুলে যাচ্ছ। তুমি কি যেন বলতে চাইলে? পড়ে যাবে মা, কি বলতে চাইলে কালকে? বলছে আসি, বলছে মা আমাদের এখানে তো অনেকগুলো সিঁড়ি, আমার তো পা ব্যথা হয়ে যায়। আমি বললাম আমি তো পারি না, বাবা আসলে বাবা তা কোলে করে নামিয়ে দেবে। তারপরে তুই কি বললি? মা কোমর নিয়ে ব্যস্ত। তারপরে কি হলো? এই জন্য মা কোলে নিতে পারে না? হ্যাঁ। আর দিদাকে কি বললি? মাকে দেখে রাখবে। আর তুমি কিন্তু আঙ্কেলের কথা শুনবে, ওইটা টানবে না। এটা টানতে টানতে এটা লকটা ও ভেঙে ফেলেছে, কালকে আবার ঠিক করে পেছনে দিয়ে দিয়েছি লকটাকে, তাই তো? এটা আমি কামড়িয়েছিলাম। কামড়াবে না, সবাইকে বাই করো। বাই 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 বাই। আচ্ছা সবাইকে একটু লাভ ইউ বলে দাও। লাভ ইউ, লাভ ইউ। কোন দিকে? এই দিকে তাকে, লাভ ইউ টাটা বাই। তুই আমার পাকা বুড়ি, কোথায় যাচ্ছ? এই দিদুনের সাথে দেখা হয়েছে, আবার আরেকটা দিদুন আসছে ওইখানে, তাই তো? আসি তো সবাইকে চেনে। আমাদের গাড়ি আসছে না কেন? আচ্ছা স্মার্ট তো সেদিন কি করেছে? আর তুমি কি করেছো কালকে সেটা বলো সবাইকে। আর করা যাবে সেটা? না। আঙ্কেলকে সরি বলবে গাড়িতে উঠে, ওকে? কি বলবে? আচ্ছা ঘুম পায়, ঘুমিয়ে পড়বে। আঙ্কেল আঙ্কেলকে কি বলবে? সরি আঙ্কেল, আশি কালকে গাড়ির লক খুলে দিয়েছে, ঠিক আছে? ওই জন্য আশিকে কালকে খুব বকা হয়েছে, গাড়ির ড্রাইভারকেও বারবার ফোন করা হয়েছে, মানে যে আঙ্কেল নিয়ে যায়। আমাদের গাড়ি চলে এসেছে। ও মামা, এই গাড়ি 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 এই তো গাড়ি চলে এসেছে। দেখছিস গাড়ি চলে এসেছে আশির। চল, আজকেও আঙ্কেল একা। কি বলবে? সরি, সে সরি। আমি আর করবো, ঠিক আছে? সরি বলো আঙ্কেলকে, বলো। ওই দেখো, আচ্ছা আঙ্কেলকে সরি বলে দাও, ঠিক আছে? দাদা একটু দেখে নিয়ে আসবেন, বাই। আশিকে একা একা ছেড়ে দিয়ে আসলাম। আশি এখন মোটামুটি একা একা মানে যেতে পারে, কোনো প্রবলেম হয় না। এই দিন মানে এই তো সেদিন আশিকে ছোট্ট কোলে করে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম, এইটুকু ছিল আশি। আশি ওয়েট হয়েছিল 2 কিলো 300, একদমই ছোট ছিল তো, হাতগুলো এই ছোট 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 ছোট। এত মানে 4 বছর হয়ে গেল, তারপরে স্কুল যাচ্ছে, এখন একা একা ভাবতেই কিরকম অবাক লাগে, সত্যি ভাবতে অবাক লাগে। দেখো আশি ঘুম থেকে উঠেছে, এখন এখানে বায়না হচ্ছে, আরেকটু ঘুমাবে, আরেকটু ঘুমাবে। আচ্ছা ওই ওই বাড়ির ছাদে জানো
ওই বাড়িটার ছাদে কি ঘটে, বিড়াল ওঠে। সেই বিড়ালটা দেখতেই আমরা রোজ 4টার সময় উঠে যাই, কারণ 4টার সময় ম্যাম আসে, আর 4টার সময় ওইখানে ওই ছাদে বিড়ালটা ওঠে, তাই না? আজকে দেখি ওঠেইনি বিড়ালটা, তাই না বল? কেন ওঠেনি? ও ঘুমাচ্ছিল তো তাই ওঠে। কাকিমা দরজা বন্ধ করে রেখেছে, ওই জন্য ওই কাকিমার ঘর থেকে আর বিড়াল বেরোতে পারছে না। আচ্ছা ম্যাম তোমাকে দেখে কি বলে যেন? ওটা বলবে না, পরে বলবে। আচ্ছা পরে বলবে। আচ্ছা কি দেখেছে আজকে? সবুর্ণ। কি সবুর্ণ দেখেছো, কি সবুর্ণ দেখেছো বলো। আর সে কি স্বপ্নে দেখেছে? এখানে এটা স্বপ্ন দেখেছো? ও আচ্ছা, তারপরে তুমি বললে না যে আমার মা আছে, তোমার দেবে কামড়ে খাবত করে বললে। আচ্ছা শোনো না, এই কি বলে ম্যাম তোমাকে দেখে কি বলে? বাবার সাথে হাসে ম্যাম তো আমাকে দেখে। কোন ম্যাম? গুরপ্রীত ম্যাম। তোমার ক্লাস টিচার? হ্যাঁ। আচ্ছা কি ক্লাস টিচার কি কেন হাসে কেন? আমি কিউট বললে? তুই কিউট বলে? সব সময় হাসে তোমাকে দেখে? সব সময় হাসে না, একবারই হাসে। একবারই হাসে? কখন হাসে? একবার 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 করে হাসে। ও একবার একবার করে হাসে? হ্যাঁ। ও আর সবগুলো একসাথে করে না? সবগুলো একসাথে করে না। তুমি একবার 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 করে হাসে। আচ্ছা তবে তুমি তুমি ম্যাম কে কি বলো? থ্যাংক ইউ ম্যাম। ও বাবা, ম্যাম বলে আমার স্টার দেবে। আমার তোমার স্টার দেবে? দেয়নি স্টার। স্টার দেয়নি? ও তাহলে যে হাসে হাসে কেন সেটা বলো, একটা আরেকবার বলো সবাইকে। আমার কিউট বলে? আচ্ছা তোমাকে কি ম্যাম বলেছে ইউ আর সো কিউট? বলেনি? তোমার দেখে শুধু হাসে? তুমি দুষ্টু বলে হাসে? না। হ্যাঁ তুমি তো দুষ্টুমি করো সেই জন্য হাসে। আচ্ছা বলো বাই, বলো বাই, সবাইকে বাই বলো। বাই খাই। এটা আর কি বলো? আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুম হয়ে গেছে। খাইছি? ঘুম হয়ে গেছে। অংশ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বলছে ঘুম হয়ে গেছে। হাই। আর আরশি, আরশি বাবা বাবা করে অংশকে তুলে আমাকে কপালে একটা আশি কিছু পরে আশি ললিপপ খাচ্ছিল বসে বসে। বউ
তাহলে এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। টাটা, গুড নাইট।